নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অর্ণব, আর আমার ইউটিউব চ্যানেল অর্ণবস গার্ডেনিংয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের আমাদের আলোচ্য বিষয়টি হলো অ্যারেলিয়া গাছের প্রতিস্থাপন। এই অ্যারেলিয়া গাছটি হলো একটি ইনডোর প্ল্যান্ট। একদম কম পরিশ্রমে এবং খুবই কম কেয়ারে এই গাছটিকে কিন্তু আপনারা আপনাদের ইনডোরের বা ঘরের মধ্যে সহজেই তৈরি করতে পারেন। এর অনেক রকম ভ্যারাইটি হয়, তবে আপনারা যেটা স্ক্রিনে যে গাছটিকে দেখছেন এটি হলো একটি ভ্যারিগেটেড ভ্যারাইটি। খুব সহজেই এই গাছটিকে আপনারা আপনাদের বাগানে তৈরি করতে পারেন। তো আজ আমি আপনাদেরকে এটাই দেখাবো যে এই গাছটি আপনারা নার্সারি থেকে কিনে আনার পর কীভাবে এটিকে প্রতিস্থাপন করবেন। যেহেতু এটা ইনডোর গাছ, সেহেতু এর মাটি তৈরি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক কী কী প্রসেসে আমরা এই গাছটিকে প্রতিস্থাপন করব। তো আমরা প্রথমেই একটি সুন্দর দেখে অ্যারেলিয়া গাছ নিয়েছি। এটি আমি নার্সারি থেকে নিয়েছিলাম, এটা আমার 50 টাকা নিয়েছিল। এবার জায়গা অনুযায়ী নানান রকম দাম হতে পারে, দাম বেশি কম হতেই পারে। এরপর আমরা একটি প্লাস্টিক টব বেছে নিয়েছি, এটি একটি 7 ইঞ্চির টব। তো এটা যেহেতু ইনডোর প্ল্যান্ট, ঘরের মধ্যে রাখবো, তাই মাটির টব না দিয়ে আমি এখানে একটি প্লাস্টিক টব ইউজ করছি। এর ড্রেনেজ সিস্টেমটাকে একদম সঠিক করতে হবে, যেহেতু ইনডোর গাছ জল ধরে রাখার ক্ষমতা এদের নেই বলতে গেলেই চলে। তো প্রথমে আমরা ওই যে ড্রেনেজ যে ছিদ্রগুলো ছিল তারপরে একটি নেট দিয়ে নিলাম এবং তার উপরে নুড়ি কাপড় কিছু দিয়ে দিলাম। এতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকবে এবং অনেক স্ট্রং হবে। তো এটা দেওয়ার পরে আমরা এটাকে একটু সমান করে দেবো এইভাবে। এরপর দেখে নি মাটি তৈরিতে কী কী লাগছে। আমরা এখানে যে 40% সাধারণ মাটি নিয়েছি, 30% ভার্মি কম্পোস্ট, আপনারা চাইলে এখানে অন্য কম্পোস্ট ইউজ করতে পারেন। আর নিয়েছি 10% কোকোপিট, এটি আপনারা যে কোনো নার্সারি বা ফার্টিলাইজারের সব থেকে পেয়ে যাবেন। আর নিয়েছি 10% সাদা বালি, এখানে কনস্ট্রাকশনের লাল বালি হলেও চলবে। আর অ্যাডিশনালভাবে নিয়েছে কিছুটা পারলাইট, এটাও আপনারা যে কোনো ফার্টিলাইজার শপ বা নার্সারি থেকে কিন্তু পেয়ে যাবেন, এটা অ্যাডিশনাল। এই টোটাল সবগুলোকে এবার আমরা মিক্সড করে নেব। তো এখানে আমাদের মাটির মিশ্রণটি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমরা যেই 7 ইঞ্চি টবটা নিয়েছিলাম, সেই টবের নিচে ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করার পর এই মিক্সচারটি দিয়ে টবের 50% আমরা ভরে দেবো। এটা প্যাকেটে, আপনার যে প্যাকেট থেকে গাছটি লাগাবেন সেই প্যাকেটের সাইজ অনুপাতে একটু জায়গা বেশি রাখতে হবে। এবার যে গাছটি আমি নিয়েছি এখানে, এই গাছটি যেহেতু আজকে আমি এটা টবে ট্রান্সফার করব, তার জন্য আমি একদিন আগে গাছটিতে কোনো জল দিয়েছিলাম না, তাই মাটিটা শুকিয়েছিল আর গ্রো ব্যাগ থেকে খুব ইজিভাবে কিন্তু গাছটা বেরিয়ে গেল। এবার এই গাছটিকে টবের একদম মাঝ বরাবর সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর বাকি যে মাটিটুকু আছে টব অনুপাতে এই মাটিটা গাছের গোড়ায় ভালো করে দিয়ে দিতে হবে এবং দেওয়ার পর একটু সাইডে চেপে দেবেন যাতে নিচে কোনো ফাঁকা অংশ না থাকে। আমি একটু এখানে টপটিকে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে নিচের কোনো অংশ ফাঁকা না থেকে যায়। তো আমাদের এখানে প্রতিস্থাপন করা কমপ্লিট। এবার প্রতিস্থাপনের পর সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটি হলো জল দেওয়া। আমি এখানে কোনো মগের সাহায্যে বা অনেক জল একবারে বেশি দিচ্ছি না, স্প্রে মেশিনের সাহায্যে জলটা দিচ্ছি, যেহেতু মাটিটি খুব হালকা, মাটিটা যাতে সঠিকভাবে থাকে সেই কারণে এই মেশিনের সাহায্যে জলটা স্প্রে করছি। আপনারাও চাইলে যদি সম্ভব হয় তাহলে স্প্রে মেশিনের সাহায্যে জল দেবেন। তো গাছটিতে আপনারা যখন জল দেবেন তখন চেষ্টা করবেন স্প্রের দ্বারাই এই গাছটিকে ভালো করে ধুয়ে দেওয়ার, কারণ এর পাতাটাই দেখতে বেশ সুন্দর লাগে। এই গাছটিতে ফুল কিন্তু হয় না, তো যখনই আপনারা পাতাগুলোতে যদি ধুলো পড়ে যায় বা
নোংরা জমে যায় তাহলে দেখতে খারাপ লাগবে। তো সেখানে আপনারা পাতাগুলো যদি একটু ধুয়ে দিতে পারেন গাছটির পক্ষেও ভালো, গাছটিও সুস্থ থাকবে এবং ওর সালোক সংশ্লেষ ক্রিয়াটাও ভালো করে চালাতে পারবে। তো আজকে এই ছিল আমাদের ভিডিও, কীভাবে আপনারা অ্যারেলিয়া গাছের মাটি তৈরি করবেন সঠিক পদ্ধতিতে। এর পরবর্তী আমি কোনো ভিডিওতে দেখাবো অ্যারেলিয়া গাছের পরিচর্যা। খুব একটা বেশি পরিচর্যা নেই, তবুও কিছু পরিচর্যা তো করতেই হয়, নাহলে এরও মারা যাওয়ার চান্স থাকে। তো অবশ্যই আমি সেরকম একটি ভিডিও নিয়ে আসবো। তো আজ এ পর্যন্তই, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো, এবং পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।